আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে যখন পুরো ব্যক্তি দাওয়াত দিতেন সেই দাওয়াতটা গ্রহণ করতেন কিনা সেই ব্যাপারে জিজ্ঞেস করেছেন আর জিজ্ঞেস করেছেন যে তিনি বর্তমানে কি করবেন দাওয়াতটা তিনি গ্রহণ করবেন কিনা কি মতামত দিয়েছেন ইসলামে সেইটা একটু আপনাদের সব দাওয়াত গ্রহণ করতে পারবো কিনা এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব দাওয়াত গ্রহণ করেছেন কিনা দলিল হিসাবে পেশ করা যায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অমুসলিমদের দাওয়াত গ্রহণ করেছেন এই জন্য অনেকে ঢালাও ভাবে এটাকে মানে পক্ষে দলিল হিসাবে পেশ করেছেন আর একটা হাদিস আছে যেটা বলছেন যে ফাসেক ব্যক্তির দাওয়াত গ্রহণ না করার ব্যাপারে এই হাদিস দ্বারা প্রমাণ হচ্ছে যে সব মানুষের দাওয়াত গ্রহণ করা যাবে না ফাসেক যারা পাপিষ্ঠ ব্যক্তি যারা পারমানেন্টলি ভাবে কোনো পাপের সঙ্গে জড়িত আছে তার দাওয়াত গ্রহণ করা যাবে না এখান থেকে এটা একটা ধারণা আসছে অপরদিকে ইহুদিদের বাড়ির দাওয়াত গ্রহণ করেছে আর এদিকে ফাসেকদের বাড়ির দাওয়াত গ্রহণ করতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন এখন এর সমাধানটা কি এখন যদি আপনি ভালোভাবে হাদিস কোরআনগুলোকে যদি সামগ্রিকভাবে বুঝেন তাহলে মোটামুটি এর ব্যাখ্যাটা এরকম ভাবে হবে যে প্রথম কথা যখন আপনাকে কেউ দাওয়াত দিল ধরেন কোনো ফাসেক ব্যক্তি যে হয়তো কোনো বেনামাজি আপনাকে দাওয়াত দিল তো আপনি সব সময় আপনার লক্ষ্য উদ্দেশ্য অর্থাৎ টার্গেট থাকতে হবে মানুষকে দাওয়াত করা ইসলার কাজ করা দাওয়াত তাবলীগের কাজ করা সেজন্য আপনাকে যখন কেউ দাওয়াত দিচ্ছে আপনি তাকে প্রথমে দাওয়াত দিন যে ঠিক আছে ভাই আপনার আমি দাওয়াত গ্রহণ করতে পারি তাহলে আমার দাওয়াত আপনাকে প্রথমে গ্রহণ করতে হবে কি আমার দাওয়াত হচ্ছে আপনাকে নামাজটা আদায় করতে হবে নামাজটা পড়তে হবে আপনাকে এখন থেকে নামাজ শুরু করে দিতে হবে আর আপনার কথা অনুযায়ী সে যদি নামাজ আপনার দাওয়াত যদি সে গ্রহণ করে তাহলে আপনি তার দাওয়াত গ্রহণ করেন কোনো সমস্যা নেই একইভাবে যদি কোনো অমুসলিমও দাওয়াত দেয় আপনার লক্ষ্য উদ্দেশ্য সবসময় থাকবে তাকে দাওয়াত মানে ইসলামের দাওয়াত ইসলামের দিকে আহ্বান করা হয়তো একটা মানুষের সঙ্গে আপনার মানে সেরকম কথা বলার সুযোগ হচ্ছিল না কিন্তু দাওয়াতের মাধ্যমে তার বাড়ি গেলেন তার সঙ্গে একটা সম্পর্ক করলো এবং তার সঙ্গে কিছু কথা বললেন এবং তার মাধ্যমে আপনি ইসলামের দাওয়াত দিলেন কিংবা হয়তো ইসলামিক বই পুস্তক দিলেন বা কোনো লেকচার দিলেন এরকমভাবে উদ্দেশ্য থাকতে হবে সবসময় দাওয়ার জন্য সেই জন্য উভয় হাদিসকে সামনে রেখে আপনার লক্ষ্য উদ্দেশ্য যদি থাকে যে হ্যাঁ আমি দাওয়াতের জন্য তাহলে ঠিক আছে কিন্তু যদি এরকম ব্যাপার হয় যে আপনি যদি আপনি কারো দাওয়াত খেতে গেলেন আর আপনার দাওয়াতে কোনো প্রভাবই পড়ছে না মানে আপনি গেলেন তো বা কি না গেলেন তো ভাব কি আপনার কথা মানবে না ও সেরকম ভাবে করবে আর লোকে আপনাকে দ্বারা আপনারা দলিল মানে নেবে যে অমুক ব্যক্তি একজন বুজুর্গ লোক ভালো মানুষ আর অমুক ব্যক্তি এরকম সুদের সঙ্গে যার কারবার তার সঙ্গে তার বাড়ির দাওয়াত খেতে গেল অথচ কোনো ব্যাপার নেই ওখান থেকে দলিলে তার মানে দাওয়াত ঢালাভাবে গ্রহণ করা যাবে যদি এরকম ব্যাপার থাকে তাহলে তার বাড়ি আপনি দাওয়াত গ্রহণ করবেন না কিন্তু যদি আপনি স্বার্থ সাপেক্ষ হয় যে আপনার কথা মেনে নেবে তাহলে আপনি দাওয়াত গ্রহণ করেন কোনো সমস্যা নেই তবে উদ্দেশ্য সবসময় টার্গেট থাকতে হবে দাওয়াত ইসলামের কাজ করার জন্য আশা করি বিষয়টা স্পষ্ট হয়েছে